মেহেদি পাতার সাথে যদি আপনি পরিচিত হয়ে থাকেন বা আপনার বাড়ির উঠোনে এই গাছ থেকে থাকে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য সম্পূর্ণ দেখা খুবই জরুরি। এই গাছটি যার বাসায় রয়েছে তার ডক্টরের কাছে গিয়ে কারি কারি টাকা খরচ করার কোনো প্রয়োজন পড়ে না, কারণ এই পাতার মধ্যে রয়েছে অসম্ভব কিছু ঔষধি গুণাবলী। এই পাতাটির ব্যবহার শুধুমাত্র হাত রাঙাতেই নয়, মেহেদি পাতা আসলে একটি ঔষধি পাতা। আপনার দেহের অনেক রোগকে সারাতে এই পাতাটি ভূমিকা পালন করে থাকে, যার মধ্যে অন্যতম রোগ হচ্ছে যদি আপনার ঘুমের সমস্যা থেকে থাকে, যদি আপনার শরীরে প্রদাহ বা বাতের যন্ত্রণা থেকে থাকে, যদি শরীরের জয়েন্টে জয়েন্টে বা মাংস পেশিগুলোতে ব্যথা থাকে, যদি আপনার পা ফাটার সমস্যা থাকে, নখ ভেঙে যাওয়ার সমস্যা থাকে, রক্তচাপ থেকে শুরু করে পানি পচা রোগ, বয়সের ছাপ থেকে শুরু করে শরীরের ঘামের বাজে দুর্গন্ধ, সকল ক্ষেত্রে এই পাতাটি উপকারী। এটি ঘামাচির জ্বালাপোড়াও দূর করতে সাহায্য করে। টাক মাথা, খুশকির সমস্যা, মুখের ঘা, পায়ের ও শরীরের জ্বালাপোড়া, মাথা ব্যথা, জন্ডিস সকল রোগীদের ক্ষেত্রে মেহেদি পাতা অত্যন্ত উপকারী। এছাড়াও এর আরও গুণাবলীর মধ্যে বলা যেতে পারে চোখ ওঠার সমস্যায় এটি ব্যবহার করা হয়। শ্বেত প্রদর থেকে শুরু করে পুরুষদের শুক্রাণুর কম হওয়ার সমস্যা অর্থাৎ অকাল বীর্যপাতের সমস্যা ইত্যাদি সকল ধরনের সমস্যায় একমাত্র ঔষধ হচ্ছে মেহেদি পাতা। কিভাবে ও কোন রোগের ক্ষেত্রে এ পাতাকে কিভাবে ব্যবহার করবেন জানতে পুরো ভিডিওটি জুড়ে আমার সাথে থাকতে হবে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল পারফেক্ট টিপস বাই লাবণী। সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে। আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজ পারফেক্ট টিপস বাই লাবণী ফলো করতে পারেন। চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। প্রথমে বলি শরীরের মাংস পেশিতে, জয়েন্টে এবং বাতের ব্যথার ক্ষেত্রে মেহেদি পাতাকে আপনি কিভাবে ব্যবহার করবেন। বাত ও বাতজনিত সকল ধরনের ব্যথা দূর করতে মেহেদি পাতা বেশ কার্যকর। ব্যথার স্থানে মেহেদি পাতার তেল মাসাজ করতে পারলে খুব ভালো ফল পেতে পারবেন এক থেকে দু সপ্তাহের মধ্যেই। আপনার শরীরের হাড়গুলো যদি কটমট করে, প্রচুর ব্যথা হয়, রগের উপরে রগ ওঠে, মাংসপেশিতে ক্র্যাম্প হয়, পেশির ব্যথা ওঠে, বাতের ব্যথা থাকে, সেক্ষেত্রে মেহেদি পাতাকে কিভাবে ব্যবহার করবেন চলুন জেনে নেই। প্রথমে 100 গ্রামের মতো মেহেদি পাতা বেটে এর ভেতর থেকে রসটি বের করে নিন। তারপরে 100 গ্রাম সর্ষের তেল নিয়ে এই রসটিকে সর্ষের তেলের সাথে মিলিয়ে তেলটিকে ভালোভাবে গরম করে নিন। এই গরম তেলটি আপনার ব্যথার জায়গায় দিনে 1 থেকে 2 বার মালিশ করুন, ভালোভাবে মাসাজ করে নেবেন। যদি ব্যথা তীব্র হয় তাহলে দিনে 2 বার, আর ব্যথা কম হলে দিনে 1 বার। 1 থেকে 2 সপ্তাহের মধ্যে ব্যথা থেকে চিরতরে মুক্তি লাভ করবেন। অনেকেরই পায়ের তালুতে, পায়ের পাতা, হাতের তালু, শরীর এমনকি মাথা পর্যন্ত জ্বালা পোড়া করে। যাদের শরীরে জ্বালা পোড়ার সমস্যা আছে তারা যদি তাজা মেহেদি পাতা সামান্য পরিমাণে ভিনেগারে ভিজিয়ে রেখে এই ভিনেগারে ভেজানো পাতাটি হাত মোজা অথবা পা মোজার ভেতরে রেখে তারপরে মোজা পরে নিতে পারেন, এতে হাত ও পায়ের জ্বালা পোড়া দূর হয়ে যাবে। এছাড়া ভিনেগার দিয়ে মেহেদি পাতা বেটে তারপরে সেই মিশ্রণটি দিয়ে হাত ও পায়ের উপরে প্রলেপ লাগিয়ে রাখলে শরীরে যেখানে জ্বালা পোড়া হচ্ছে বা মাথায়ও যদি জ্বালা পোড়ার সমস্যা থেকে থাকে তাহলে সেখানে লাগিয়ে আধা ঘন্টা রেখে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলতে পারলে শরীরে জ্বালা পোড়ার সমস্যা একেবারে গোড়া থেকে নির্মূল হয়ে যাবে। যদি মুখের ভেতরে এবং গলার ভেতরে কোনো ক্ষত হয়ে থাকে তাহলে 100 গ্রাম পরিমাণ পাতা সেদ্ধ করে তারপরে সেই জলটি ঠান্ডা করে সেদ্ধ জল মুখে রাখুন এবং গলায় কুলকুচো করুন, এতে করে মুখের ভেতরে ঘা সহজে নিরাময় হয়ে যাবে। কানে পুঁজের সমস্যা হলে অনেক ব্যথা হয়, বড় থেকে ছোট সকলে এ যন্ত্রণায় ভুগতে পারেন। কানে পুঁজ হলে মেহেদি পাতার রস তৈরি করে দুফোঁটা দুফোঁটা করে রস কানের ভেতরে দিন, 4 থেকে 5 দিনের মধ্যে পুঁজ পড়া বন্ধ হয়ে যাবে। চোখ ওঠার সমস্যায় অল্প কয়েকটি মেহেদি পাতা থেতো করে সামান্য গরম করে এর যে রসটি বের হচ্ছে সেই রসটি দু চোখে দুফোঁটা দুফোঁটা করে দিয়ে চোখ বন্ধ করে রাখুন। এভাবে কিছুদিন করতে পারলে চোখ ওঠার সমস্যা ও চোখ দিয়ে পুঁজ পড়ার সমস্যা দূর হয়ে যাবে। অনেকেই আছেন যাদের গায়ে প্রচুর পরিমাণে ঘামের দুর্গন্ধ হয়, তারা মেহেদি পাতা জলের মধ্যে দিয়ে সেদ্ধ করে সেই জলটি 1 বালতি পরিমাণ জলের মধ্যে মিশ্রিত করে সেই জল দিয়ে স্নান করতে পারলে কখনোই গায়ে ঘামের দুর্গন্ধ হবে না। এর জন্য আপনি 100 থেকে 150 গ্রাম পরিমাণ মেহেদি পাতা ব্যবহার করতে পারেন এবং 1 মগ পরিমাণ জলে সেদ্ধ করে সেটি 1 বালতি জলে মিশিয়ে নিতে পারেন।
প্রাচীন আয়ুর্বেদ শাস্ত্র মেহেদি পাতা ব্যবহার করে শরীরে রক্ত স্বল্পতা আছে কিনা তা জানার চেষ্টা করত। এর জন্য মেহেদি পাতা বেটে তালুর ওপরে লাগিয়ে কিছুক্ষণ রাখলে যদি লালচে আভা পড়ে বা ভালো রং ধরে তাহলে বুঝতে হবে শরীরে হিমোগ্লোবিনের অভাব নেই। তবে যদি ভালো রং না ধরে তাহলে বুঝতে হবে শরীরের হিমোগ্লোবিনটা অনেক কম আছে। যদি কারো নখে সমস্যা থাকে, নখ হলুদ বর্ণ হয়ে গিয়ে থাকে এবং নখ ভেঙে যাওয়ার সমস্যা থাকে, তারা 20-25টি মেহেদি পাতা কোচলে জলে ভিজিয়ে রাখুন। 1 ঘন্টা ভিজলে এই জলটি পান করুন, দেখবেন আপনাদের নখের সমস্যা ভালো হয়ে যাচ্ছে। মেহেদি পাতা হৃৎপিণ্ডকে সুস্থ রাখতে সহায়তা করে। মেহেদির রস বা বীজ নিয়মিত খেলে কার্ডিওভাস্কুলার সিস্টেম ও রক্তচাপ স্বাভাবিক থাকে। এটি ধমনীতে রক্ত জমার বাধার প্রক্রিয়াকে প্রতিরোধ করে, হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি থেকে আপনাদেরকে রক্ষা করতে সাহায্য করে। এর জন্য 20-25টি মেহেদি পাতা কোচলে 1 গ্লাস জলে ভিজিয়ে রেখে ঘন্টাখানেক পর সেই জলটি পান করতে হবে। একইভাবে ত্বকে র্যাশ, অ্যালার্জি বা চুলকানির উদ্রেক হলে সেই সময় মেহেদি পাতা বেটে ত্বকের ওপরে লাগান। এটি যে কোনো ধরনের খোসপাচড়া, অ্যালার্জি, একজিমার সমস্যা দূর করতে সাহায্য করে থাকে। ঠিক একইভাবে এটি লাগাবেন সপ্তাহখানেক এবং এ পাতা দিয়ে ফোটানো জল দিয়ে শরীর ধৌত করবেন। সহজে আপনার সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। শীতকালে হরদম অনেকের পা ফাটছে, এতে কারো কারো অনেক সমস্যা হয়। পা ফাটার কারণে পায়ে ব্যথা হয়, চামড়া ওঠার সমস্যা দেখা যায়। মেহেদি পাতা বেটে ফাটা জায়গাগুলোতে পুরু করে প্রলেপ লাগিয়ে রাখার পরে এটিকে ধুয়ে ফেলতে পারলে পা ফাটার সমস্যা প্রতিরোধ হয়ে যাবে 1 সপ্তাহের মধ্যেই। মেহেদি পাতা ঘুমের সমস্যাকেও সমাধান করে থাকে। যে কোনো ধরনের ঘুমের সমস্যা বা ইনসোমনিয়া সমস্যা থাকলে মেহেদি পাতাই যথেষ্ট। প্রতিদিন নিয়ম করে 1 টেবিল চামচ পরিমাণ মেহেদি পাতার রস খেয়ে ঘুমাতে যান, দেখবেন ঘুমের সমস্যা কেমন নিরাময় হয়ে যাচ্ছে। চাইলে আপনি দুধের সাথে মিশিয়েও খেতে পারেন এই রসটিকে। শরীরে যে কোনো ধরনের ক্ষত সারাতেও এই রসটি উপকারী। কোথাও ক্ষত হলে এবং সেই ক্ষত যদি বারবার ফিরে আসে বা শুকোতে না চায়, সেখানে মেহেদি পাতা বেটে সপ্তাহখানেক প্রলেপ লাগান, ঘন্টাখানেক রেখে ধুয়ে ফেলুন, ক্ষত সেরে যাবে। অনেকের পায়ের কুনিতে এবং হাতের কুনিতে পানি পচা রোগ হয়। সাধারণত নোংরা জীবাণুযুক্ত পানি লেগে এ ধরনের রোগ হয়। বা কারো কারো দেখা যায় দীর্ঘক্ষণ পর্যন্ত পানিতে হাত পা ভিজে থাকার কারণে এমন সমস্যা দেখা দিতে পারে। এই সমস্ত ক্ষত জায়গার মধ্যে মেহেদি পাতা বেটে নিয়মিত প্রলেপ লাগান, 7-14 দিনের মধ্যে পানি পচা রোগ ভালো হয়ে যাবে। এটি আপনার ত্বকের বয়সের ছাপকেও দূর করতে সাহায্য করে থাকে। ত্বকে বলিরেখা বা মেস্তা পড়ে গেলে মুলতানি মাটির প্যাকের সাথে মেহেদি পাতার রস কয়েক ফোঁটা দিয়ে এটিকে ত্বকে লাগিয়ে 20 মিনিট রেখে ধুয়ে ফেলুন। এভাবে সপ্তাহে 2 বার করুন, বয়সের ছাপ, বলিরেখা এবং মেস্তার দাগ দূর হয়ে যাবে। মেহেদি পাতা সহজে আপনার চুলের বিভিন্ন সমস্যাকে প্রতিরোধ করে। চুলের সমস্যা থাকলে বা যদি আপনার খুশকি সমস্যা থেকে থাকে, সপ্তাহে 2 দিন মেহেদি পাতা বেটে মাথায় লাগান। এছাড়াও যদি কাঁচা মেহেদি পাতা ব্যবহার করতে অসুবিধা অনুভব করেন, তাহলে 100 গ্রাম পরিমাণ সর্ষের তেলের মধ্যে 100 গ্রাম পরিমাণ মেহেদি পাতা এবং 1 চা চামচ পরিমাণ মেথি নিয়ে সবগুলো উপকরণকে ভালোভাবে একটু ভেজে নিন। তবে একেবারে পুড়িয়ে ফেলা যাবে না। এই উপকরণ মিশ্রিত তেলটি সপ্তাহে 2 দিন মাথায় লাগান, 1 ঘন্টা রেখে শ্যাম্পু করুন, খুশকি সমস্যা থেকে মুক্তি পাবেন। এছাড়াও এই পাতা টাক পড়ার সমস্যাকেও দূর করতে সাহায্য করে থাকে। মাথায় যদি টাক পড়ার মতো সমস্যা দেখা যায়, সেখানে সর্ষের তেলের সাথে মেহেদি পাতা ভেজে নিয়মিত এই তেলটি মাথায় লাগান। ঠান্ডা তেলটি হাতের তালুর সাহায্যে নিয়মিত মাথায় লাগালে টাক পড়ার সমস্যা থেকে চিরতরে মুক্তি পাবেন। এছাড়াও ঘামাচি, জ্বালা পোড়ার সমস্যা থাকলে মেহেদি পাতার পেস্ট তৈরি করে ঘামাচি আক্রান্ত স্থানগুলোতে লাগাতে পারলে জ্বালা পোড়ার সমস্যা একেবারেই ভালো হয়ে যায়। মাথা ব্যথা যদি কারো থেকে থাকে, মেহেদি পাতার ফুল তাদের জন্য উপকারী ভূমিকা পালন করতে পারে। মেহেদি গাছের ফুল পেস্ট করে এর সাথে ভিনেগার মিশিয়ে নিন। 30-50 গ্রাম মেহেদি ফুল নিয়ে 1 চা চামচ পরিমাণ ভিনেগারের সাথে পেস্ট করে মাথার প্রলেপ লাগিয়ে রাখুন, মাথা ব্যথার সমস্যা নিরাময় হয়ে যাবে। মেহেদি পাতা জন্ডিস নিরাময়ও ব্যবহার করা হয়ে থাকে। জন্ডিস হলে মেহেদি গাছের মূল নিয়ে নিতে হবে, তারপরে কিছুটা আতপ চালের ধোয়া জল নিয়ে নিতে হবে, সেই জলের মধ্যে মেহেদি গাছের মূল দিয়ে মূলগুলো কোচলে নিতে হবে। এক্ষেত্রে 20-30 গ্রাম মূল ব্যবহার করতে হবে 1 গ্লাস আতপ চাল ধোয়া জলের মধ্যে। তারপরে এটিকে একটি কাঁচের পাত্রে সংগ্রহ করে রেখে দিন। 2 চা চামচ করে 8-10 দিন সকাল বিকেল 2 বেলা খান। তবে 4-5 দিনের মধ্যেই রোগী আরোগ্য লাভ করতে শুরু করবে। সাথে ডাবের জল এবং আখের রস খেতে ভুলবেন না।
শুক্রমেহ অর্থাৎ শুক্র স্বল্পতা রোগে মেহেদি পাতার রস ব্যবহার করুন। মেহেদি পাতার রস একটা চামচ দিনে দুবার জলে অথবা দুধের সাথে মিশিয়ে খান। চাইলে এর মধ্যে সামান্য পরিমাণে চিনিও মিশ্রিত করে নিতে পারেন। এক সপ্তাহের মধ্যে শুক্রের স্বল্পতার সমস্যা এবং অকাল বীর্যপাতের সমস্যা দূর হয়ে যাবে। এই হচ্ছে মেহেদি পাতার নানাবিধ উপকার ও ব্যবহার। আশা করছি অনন্য এই পাতাটির উপকারিতা সম্পর্কিত ভিডিওটি পেয়ে আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি মাত্রায় লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।